আজকে যে বিষয়ে আলোচনা করছি, ক্যালসিয়াম কি করে খাবেন, ওষুধ খেতে হবে না, ক্যালসিয়াম কি করে শরীরের মধ্যে প্রোডিউস করবেন, ক্যালসিয়ামের সমস্যা থেকেই আমাদের এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, হাড়গুলো দুর্বল হয়ে যাওয়া, এইখানে পিঠে একটা হাড় ভেঙে যায়, সেটাকে বলে কম্প্রেস ফ্র্যাকচার। বয়স হলে দেখুন মানুষ ঝুঁকতে শুরু করে, আপনার হাইট ছোটোদের শুরু করে ডিউ টু ক্যালসিয়াম। তা সুতরাং ক্যালসিয়াম কী করে শরীরের মধ্যে প্রোডিউস করবেন, কী খেলে ক্যালসিয়াম আপনার শরীরের মধ্যে আসবে, সেই বিষয় নিয়ে আজই আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলেও আপনি জানতে পারবেন ক্যালসিয়াম ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না, এই জিনিসগুলো খেলেই আমার শরীরের মধ্যে ক্যালসিয়াম শরীরের মধ্যে প্রোডিউস করবে। আর একটাই অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর এই নলেজটা বা এই এই জিনিসটা জানতে পারলে আপনি ক্যালসিয়াম আপনি নিজেই প্রোডিউস করতে পারবেন শরীরের মধ্যে, আপনি ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। আর আমার কথা সবাইকে বলুন, আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে ক্যালসিয়াম, শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কত। একজন পুরুষ মানুষ মহিলাদের ক্ষেত্রে 1000 থেকে 1500 মিলিগ্রাম, এই 1500 মিলিগ্রাম, গ্রাম নয় কিন্তু মিলিগ্রাম, যদি আপনি ক্যালসিয়াম শরীরের মধ্যে আনতে পারেন, তার জন্য কী কী করতে হবে, প্রচুর পরিমাণে শাক সবজি খান, যে সিজনে যে শাক পাওয়া যায় সেই শাকই আপনি খান। ন্যাচারাল জিনিস, দুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। দুধ যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে ভাববেন ক্যালসিয়াম শরীরে ঢোকাবো, তাহলে কিন্তু ভুল করছেন। আপনার মায়ের দুধ আপনার জন্য, গরুর দুধ, বাছুরের মানে মোষের দুধ, ছাগলের দুধ কিন্তু আপনার জন্য নয়, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফুড। তো সুতরাং স্যাচুরেটেড ফুড খাওয়া বন্ধ করুন। আপনি নর্মালি খাবার, সবজি, ডাল, যা নর্মাল আছে সেগুলো খান। আর একটাই কথা বলি, দুধের পরিবর্তে 8 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় সাদা তিলে। সাদা তিল খান 5 ml করে, সপ্তাহে 3 থেকে 4 দিন খান, আপনার ক্যালসিয়াম শরীরের মধ্যে এসে গেল। আর ক্যালসিয়ামটা শরীরের মধ্যে প্রোডিউস মানে শক্ত করার জন্য যেটা মেনলি সাহায্য করে, সেটা হচ্ছে ভিটামিন ডি। যে লোকেরা রাস্তার মধ্যে আপনার মুটেগিরি করে, যে লোকেরা রাস্তায় সবজি বিক্রি করে, যে লোকটা ভ্যান চালায়, রিক্সা চালায়, সারা বছর রোদ্রে থাকে, তাদের দেখবেন শরীর দেখবেন শক্ত পোক্ত, হাঁটাচলা করে শক্ত পোক্ত। যখনই আপনি ঘরের মধ্যে আটকে যাবেন, হাঁটাচলা করবেন না, আপনার শরীরের মধ্যে থেকে ক্যালসিয়াম ডিপ্লিশনগুলো হতে থাকবে না, বাধা সৃষ্টি করবে। তার মধ্যে বেভারেজ জিনিস খান আপনি, কোল্ড ড্রিঙ্কস খান আপনি, সেগুলো আপনার ক্যালসিয়াম প্রোডিউস করতে বাধা দেয়, হাড়গুলো দুর্বল করে দেয়। সেখানে আপনি দৌড় ঝাঁপ করুন, খাওয়া দাওয়া করুন, ঠিক করে ন্যাচারাল জিনিস খান, আপনার ক্যালসিয়াম শরীরের মধ্যে ঢুকে যাবে। আর ক্যালসিয়ামের জন্য কি বললাম, ছোটো মাছ খেতে পারেন, কিন্তু দুধ, মাখন, ঘি এগুলো খেয়ে ক্যালসিয়াম শরীরের মধ্যে প্রোডিউস করাটা ভুল ধারণা, কারণ এগুলো থেকে আপনার কোলেস্ট্রল শরীরের মধ্যে ঢুকছে। কোলেস্ট্রল ঢুকলেই আপনার হার্টের সমস্যা, অন্যান্য আরও বেশি সমস্যা দেখা দেবে। কোলেস্ট্রলটা অফ করে দিন, সাধারণ ভগবান যে দিয়েছে সবজি ফল সেগুলো থেকেই আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম এসে যাবে। প্রচুর মানে বাদাম খান, আখরোট খান, আমন খান, কিশমিশ খান, ফ্যাটও যেরকম ঢুকবে ক্যালসিয়াম শরীরের মধ্যে ঢুকবে। আর সিজনের সবজি সিজনে বেশি করে খান। তার ক্যালসিয়ামের জন্য কী বললাম, তিল খান, সিজনের সবজি খান, আর কী বললাম, রৌদ্রে থাকুন। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মানতে যদি পারেন, আর তার সঙ্গে সঙ্গে হাঁটা চলা, রৌদ্রে থাকা, এগুলো যদি মানতে পারেন, আপনি শরীর সুস্থ থাকবে। আমি বলছি শরীর সুস্থ থাকবে, কারণ আমি পেশেন্টকে বলেছি, আমার প্রচুর চেম্বারে পেশেন্ট এরকমভাবে আসে, তাদেরকে বলি যে মোটিভেশন নিজেকে ঠিক করুন, যে আপনি নিজে ঠিক হন ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়ামের ওষুধ কেন খেতে যাবেন। আর এখনকার দিকে দিনে দেখবেন, আমি একটা কথা বলে দিই, এর মধ্যে প্রচুর পরিমাণে কিডনির ফাংশান মানে কিডনির সমস্যা পেশেন্টের মধ্যে বেশি করে দেখা দিচ্ছে। তার একটাই কারণ, পেন কিলার অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন, ব্যথা কমানো, হাঁটু ব্যথা কমানো, কোমর ব্যথা কমানো, অন্যান্য সমস্যার জন্য পেন কিলার খাওয়া বন্ধ করুন, আপনার কিডনিটা 12টা বাজছে। সো ন্যাচারাল জিনিস খান, লোভ সম্বরণ করুন, আপনি সুস্থ থাকবেন।
তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। কথা দিলাম আর ক্যালসিয়ামের জন্য কী বললাম, সাদা তিল, রৌদ্রে থাকা আর জাঙ্ক ফুড খাওয়া অফ করা, ট্রান্সফ্যাট, সবজি আপনার যে ওই ভাজা ভুজি যেগুলো পাওয়া যায় প্যাকেট জাতীয় জিনিস বিস্কুট পর্যন্ত খাবেন না, বাড়িতে তৈরি জিনিস খান, ভালো থাকবেন। আর দীপেন্দ্র সামন্ত তো থাকলোই, দীপেন্দ্র সামন্ত বলেছে বাড়ির ছেলে, কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো সমস্যার জন্য আমি আছি, যে কোনো সার্ভাইকালের সমস্যা হোক, কোমরে ব্যথা হোক, পিঠে ব্যথা হোক, আপনার হাঁটু ব্যথা হোক, আমি আছি আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দীপেন্দ্র সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।